আজকে আমরা তিনটা টপিকস নিয়ে কথা বলবো। প্রথম টপিকস হলো নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস কি, নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস কেন দরকার একটা ওয়েবসাইটের জন্য, কিভাবে নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস খুঁজে বার করব। দ্বিতীয় যে কথাটা বলবো যে গেস্ট পোস্টিং কি, গেস্ট পোস্টিং কিভাবে করতে হয় এবং গেস্ট পোস্টিংয়ের জন্য আমরা ওয়েবমাস্টারের সাথে কিভাবে কন্ট্যাক্ট করব। এগুলা পরে জানবেন আজাদ ভাই কত মানে কি ধরনের বা কত ডিএপি হলে ব্যাকলিংকস নেওয়া যাবে, কত ডিএপি হলে ব্যাকলিংকস নেওয়া যাবে না, এগুলা পরে জানবেন। যখন আমরা ব্যাকলিংকসের প্ল্যান সাজাবো তখন জানবেন, কেমন? তো চলেন আমরা প্রথমে একটা জিনিস জানি, সেটা হলো নিশ রিলেভেন্ট জিনিসটা কি। নিশ রিলেভেন্ট জিনিসটা আপনারা যখন এসইওর জন্য কাজ করবেন তখন অনেক বেশি পাবেন, যে কোনো ক্লায়েন্ট অন্য কোনো কথা বুঝুক আর না বুঝুক আইসাই বলবে যে আমার নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস দরকার, আমারে তুমি নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস দাও। তো নিশ বলতে তো আমরা বুঝি, নিশ বলতে বুঝি যেটা সেটা হলো নিশ বলতে বোঝায় একটা স্পেসিফিক সাবজেক্ট। নিশ বলতে বোঝায় একটা স্পেসিফিক সাবজেক্ট এবং রিলিভেন্সি বলতে তো বোঝান যে ওইটার সাথে সাদৃশ্য রেখে বা সাদৃশ্যতা বজায় রাখা। আমার স্ক্রিন শেয়ার হয়েছে আপনাদের সাথে, আমার স্ক্রিন কার কার সাথে শেয়ার হয়েছে, আমার সাউন্ড ক্লিয়ার? প্রথমে আমরা জানি যে নিশ রিলিভেন্ট জিনিসটা কি। গত দিনের শীতটা মনে হয় আমি শেয়ার করিনি আপনাদের সাথে, আজকে করে দেবো সব শীতগুলো, আপনারা মনে করাই দিন তো আমার একবার নিশ রিলিভেন্ট বিষয়টা। এখন আমি যদি একটা জিনিস দেখি যে জিনিসটা হলো ওয়েট, ধরেন আমার একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, আমি এক্সাম্পল হিসেবে এটাই নিই আপাতত, এইটাই নিই। তো আমার ক্লায়েন্টের এই ওয়েবসাইট আছে, আমরা যদি খুব ভালো করে দেখি আমরা প্রথম অবস্থায় কিন্তু একটা ওয়েবসাইটের নিশ বের করতে পারি। নিশ বলতে বোঝায় ওয়েবসাইটের সাবজেক্টটা কি বা ওয়েবসাইটটা কোন বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এখন দেখেন এক্সারসাইজ গেটস দ্য পাওয়ার ইউ ওয়ান্ট বলছে, যে এক্সারসাইজ করলে আপনার আপনি যে পাওয়ার চান ওই পাওয়ার পাবেন। এখন রিচার্ডো ম্যাকটেডো আছে, সেলিব্রিটি ট্রেনার সে। এখন দেখেন সে বলতেছে হাই আই এম রিচার্ডো পার্সোনাল ট্রেনার, আই হ্যাভ 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং এজ এ পার্সোনাল ট্রেনার ইন লন্ডন। আমরা যখন প্রথম এইভাবে দেখি একটা ওয়েবসাইট আমরা খুব ইজিলি কিন্তু বের করতে পারি যে এই ওয়েবসাইটের মানে প্রধান নিশটা কি। বলেন তো এই ওয়েবসাইটের প্রধান নিশটা কি, বলেন আমরা এই ওয়েবসাইটের প্রধান নিশ হিসেবে কি ভাবতে পারি বা প্রধান নিশ হিসেবে কি নিতে পারি, বলেন তো। ওকে, আমি আমি ধরে নিলাম যে এটা ফিটনেস, হ্যাঁ বা ফিটনেস অথবা হেলথ রিলেটেড এই ধরনের একটা ওয়েবসাইট। আমি ধরে নিলাম যে মেইন একদম নিশটা হলো হেলথ, এটা ধরে নিলাম হেলথ। এখন এই যে হেলথ ওয়েবসাইটটা আছে, আপনি যদি এই হেলথ রিলেভেন্ট অন্য কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক করেন তাহলে ওই ব্যাকলিংকসটারে বলা হবে নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস। বুঝা গেছে? আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটের বিষয় এই সেম এক্সাক্ট অন্য একটা বিষয় থেকে যদি আপনি বা অন্য একটা ওয়েবসাইট থেকে যদি আপনি ব্যাকলিংকস নেন তাহলে এটার বলা হবে নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস। বুঝা গেছে জিনিসটা? বোঝা গেছে? ধরেন হেলথ টু হেলথ হলে এটা নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস। এখন আমরা যদি আর একটু গভীরভাবে দেখি, এটা তার ফিটনেস রিলেটেড ওয়েবসাইট। আপনি যদি একদম অন্য একটা ফিটনেস রিলেটেড ওয়েবসাইট থেকে ব্যাকলিংকস নেন তাহলে ওইটারে বলা হবে এক্স্যাক্ট নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস। এখন এক্স্যাক্ট নিশ রিলেভেন্ট ব্যাকলিংকস পাওয়া শুধু টাফ না, টাফ আউট অফ টাফ, মানে কঠিন থেকে আরও বেশি কঠিন। এক্স্যাক্ট ব্যাকলিংকস আপনি কখনো পাবেন না।
তো যখন ক্লায়েন্ট বলবে যে আমার নিশ রিলেভেন্ট ব্যাকলিংসই দরকার, তখন আপনি কিন্তু এইভাবে এই ধরনের ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যেটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে এক্স্যাক্টলি যায়। কে কে বুঝতে পারছেন যে নিশ রিলেভেন্ট ব্যাকলিং জিনিসটা কি অথবা রিলেভেন্ট ব্যাকলিং জিনিসটা কি? কে কে বুঝতে পারছেন রিলেভেন্ট ব্যাকলিং জিনিসটা কি অথবা নিশ রিলেভেন্ট ব্যাকলিংসটা কি? কোন ধরনের কোয়েশ্চন আছে যে নিশ রিলেভেন্ট ব্যাকলিংস এবং রিলেভেন্ট ব্যাকলিংস নিয়ে? এখন একটা প্রশ্ন আমি সলভ করে দেই যে আচ্ছা তাহলে নিশ রিলেভেন্ট ব্যাকলিংসটা কেন দরকার? সব ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলা এসেই কেন নিশ রিলেভেন্ট ব্যাকলিংস খুঁজে? কারণ যদি আপনি আপনার সাপোর্টটা, ব্যাকলিংসটা অথবা পাওয়ারটা আপনার রিলিভেন্ট ওয়েবসাইট থেকে নেন, তাহলে গুগল মনে করে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংসটা ন্যাচারালভাবে আসতেছে। বোঝা গেছে? গুগল মনে করে যে ন্যাচারালভাবে আসতেছে। এখন আমি যে বারবার বলি যে আপনাদের গুগল একটা জিনিস সবচেয়ে বেশি ভালোবাসে, গুগল কি ভালোবাসে বলেন তো? গুগল কি ভালোবাসে বলেন তো? ন্যাচারাল থিংস। এখন বোঝা গেছে যে রিলিভেন্ট ব্যাকলিংসটা কেন দরকার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য? বুঝতে পারছেন কিভাবে মানে রিলিভেন্ট ব্যাকলিংসটা কেন দরকার? এখন হৃদয় ভাই, রিলিভেন্ট ব্যাকলিংস গুলো কিভাবে খুঁজে বের করব? রিলিভেন্ট ব্যাকলিংস গুলো কিভাবে খুঁজে বের করব, তার আগে আমরা এটা পড়ে জানবো আর কি, একটু পরে আরো ক্লিয়ার করে জানবো। তার আগে আমরা জানি যে গেস্ট পোস্টিং কি, গেস্ট পোস্ট কি, গেস্ট পোস্টিং কি, গেস্ট পোস্ট ব্যাকলিংস কি, গেস্ট পোস্ট ব্যাকলিংস কেন দরকার এবং গেস্ট পোস্ট ব্যাকলিংস এর জন্য আমাদের কি কি দরকার, কেমন? এবং তাই নয়, এছাড়াও আমরা জানবো যে কিভাবে গেস্ট পোস্টিং ব্যাকলিংস গুলো করতে হয়। ওকে, ওকে, চলে আমরা জানি আগে এটা কি। আমরা এটা গেস্ট পোস্টিং নাম দিয়ে দিই। ওকে, এখন গেস্ট পোস্ট জিনিসটা কি? আমরা একটা ওয়েবসাইট খুঁজে বের করি যে ওয়েবসাইটের মধ্যে পোস্ট আছে। ধরেন আমি একটা ওয়েবসাইটের নাম বলি, ধরেন হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট আমি খুঁজে বের করি, হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট খুঁজে বের করি, .com হলে তো হবে না, চলো আমরা এটা খুঁজে বের করি। এখন দেখেন এই foundation.org এই ওয়েবসাইটের মধ্যে একটা সেগমেন্ট থাকবে, যে সেগমেন্টের মধ্যে যে কেউ পোস্ট করতে পারবে। পোস্ট বলতে বোঝায় ধরেন আমরা যদি এখানে নিউজে যাই, এই নিউজে গিয়ে দেখবেন তারা, দেখেন FPN ওয়েলকাম নিউ বোর্ড মেম্বার ক্রিস্টি টর্স্টার, এই ধরনের তারা সংবাদ লিখতেছে। অথবা ধরেন এটা হেলথ রিলেটেড ওয়েবসাইট, এখানে হেলথ রিলেটেড সংবাদ পাবলিশ করা হয়। বোঝা গেছে? যে ধরেন কোভিড নিয়ে এখন তো বর্তমান সময়ে সবচেয়ে বড় জিনিস হলো, ট্রেন্ডিং জিনিস হলো কোভিড-19। এখন ধরেন এই ওয়েবসাইটটা কোভিড নিয়ে লেখা, মানে কোভিড নিয়ে কথাবার্তা বলে, যে করোনা সম্পর্কে মানুষদের সচেতন করে, করোনার জন্য কি কি করতে হয়, করোনার ভেরিয়েন্টগুলা, এই জিনিসগুলা নিয়ে সে লিখে। এখন আপনি গিয়ে দেখলেন যে এই জিনিসগুলা সে লিখে, আপনার কাছে কোভিড নিয়ে একটা ভালো ইনফরমেটিভ আর্টিকেল আছে। ধরেন আপনি একটা আর্টিকেল লিখলেন, যে আর্টিকেলের মধ্যে আপনি লিখে দিলেন যে মানে আর কি কোভিডের জন্য একটা ভালো ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিনটা কি, ওই ভ্যাকসিনের উপকারিতা কি, ওই ভ্যাকসিনটা নিলে মানুষ কত তাড়াতাড়ি রিকভার করতে পারবে। তো এই ধরনের একটা আর্টিকেল লিখে যদি আপনি এই ওয়েব ওনার যে আছে বা ওয়েবসাইটের যে মালিক আছে বা ওয়েবসাইটটা যে পরিচালনা করে তারে গিয়ে যদি বলেন যে আমি একটা ভালো পোস্ট লিখছি, আমি ওই পোস্টটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে চাই, আপনি কি পাবলিশ করতে দিবেন, এইটা হলো আমার পোস্ট। এখন যদি আপনার পোস্টটা তার ভালো লেগে যায় বা মনে হয় যে আপনার পোস্টটা ইনফরমেটিভ, তাহলে কিন্তু সে তার ওয়েবসাইটে ওই পোস্টটা পাবলিশ করবে। সে তার ওয়েবসাইটে ওই পোস্টটা কেন পাবলিশ করবে, তার পেছনে দুইটা কারণ হলো, তার ওয়েবসাইটে যারা রিডার আছে বা যারা ট্রাফিক আছে তারা ওই আর্টিকেলটা পড়বে আইসা,
পড়ার পরে যদি ভালো লাগে তাহলে তার ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখবে, তার ওয়েবসাইটে আবার রিটার্গেটিং হবে, ওই ওই ট্রাফিকগুলো আবার আসবে, এসে দেখবে যে কী কী ইনফরমেশন নতুন অ্যাড হয়েছে, যাতে করে তারা কেয়ারফুল হতে পারে। এখন এইটাতে গেল তার বেনিফিট, আপনার বেনিফিট কি? আপনি যদি ওইখানে একটা গেস্ট পোস্ট পাবলিশ করেন তাহলে আপনি ওই ওয়েবসাইট থেকে একটা ডু ফলো ব্যাকলিংস পাবেন, যেটা আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে সাহায্য করবে। বোঝা গেছে যে গেস্ট পোস্টিং এর জন্য যারা পোস্ট করে, যারা পোস্ট রিসিভ করে, তাদের বেনিফিট হলো তাদের ওয়েবসাইটে কন্টেন্ট বাড়ে, তাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে। আপনার বেনিফিট কি? আপনার একটা ডু ফলো ব্যাকলিংস পান আপনার গেস্ট পোস্টিং এর মাধ্যমে। বোঝা গেছে গেস্ট পোস্টিং এর থিমটা? বোঝা গেছে কেন গেস্ট পোস্ট করে এবং কেন গেস্ট পোস্ট মানুষ নেয়? এখন আসেন যে গেস্ট পোস্টগুলো কি ফ্রি না গেস্ট পোস্টগুলো পেইড। গেস্ট পোস্টগুলো যদি আমি আর কি ধরো নীল পেটেল, তারপরে হলো সেম ও যারা এইচডিএফসির যিনি প্রতিষ্ঠাতা, নীল পেটেল হলো উবার সাজেস্টের, তারপরে হলো ব্যাকলিংকো, ব্যাকলিংকো যদি এইরকমভাবে দেখেন যে তাদের তাদের মতে তারা মনে করে যে ব্যাকলিংসগুলো ফ্রি, তারা মনে করে গেস্ট পোস্টিং ব্যাকলিংসগুলো ফ্রি। তাদের মনে করার কারণ হলো তারা মনে করে যারা পোস্ট লেখে বা যারা গেস্ট পোস্ট লেখে তাদের লিখনই অনেক ইনফরমেটিভ, তারা অনেক ভালো ধরনের আর্টিকেল লেখে, যা মানে আর কি হাই লেভেলের আর্টিকেল। তবে যদি আমাদের মতো কল্পনা করা হয় যে আমরা যেটা নিচু লেভেলের এক্সপার্ট এসইও জানি, বা আমরা যারা এশিয়ান দেশে থাকি, আমাদের ইংলিশ অ্যাকসেন্ট এত ভালো না, আমাদের ইংলিশ ভার্বালগুলো এত ভালো না, তো আমাদের যে ধরনের কন্টেন্ট এগুলা যে দিলেই যে পাবলিশ হয়ে যাবে, এই পাবলিশগুলা শান্ত ভাই অন্য টপিকসগুলো নিয়ে পরে কথা বলে আমি আপনাদের প্রশ্ন করার সুযোগ দিব। এখন দেখেন আমরা যে দিলেই পাবলিশ হয়ে যাবে এইরকম না, বুঝা গেছে? এখন চলেন এই প্রশ্নটা আমরা মানে মানে এই জিনিসটা আমরা মানে আর কি সলভ করি যে গেস্ট পোস্টিংটা ফ্রি না পেইড। গেস্ট পোস্টিং ফ্রি না পেইড এটা ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপর। আপনার কন্টেন্ট যদি হাই কোয়ালিটি হয় তাহলে আপনার কন্টেন্ট তার বেনিফিটের জন্য সে আপনার এখানে পেইডই মানে ফ্রিতেই পাবলিশ করে দিবে। যদি আপনার গেস্ট পোস্টটা ইনফরমেটিভ হয় এবং ইউনিক হয়, হাই কোয়ালিটি হয়, ইনফরমেটিভ, হাই কোয়ালিটি এবং ইউনিক, এই তিনটা জিনিস যদি হয় তাহলে আপনার গেস্ট পোস্টটা সে ফ্রিতেই পাবলিশ করে দিবে। ইনফরমেটিভ, হাই কোয়ালিটি এবং ইউনিক। এখন হৃদয় ভাই ইউনিক জিনিসটা কি? ইউনিক জিনিসটা হলো আপনি কোনো একটা কোনো ওয়েবসাইট থেকে যদি কপি পেস্ট না করে লিখেন, প্লেগারিজম ফ্রি। প্লেগারিজম বলতে বোঝায় যে আপনার কন্টেন্টের সাথে অন্য ওয়েবের কোনো কন্টেন্টের মিল আছে কি না, যদি মিল থাকে তাহলে ওইটা হবে প্লেগারিজম কন্টেন্ট, আর যদি মিল না থাকে তাহলে এটা হবে ফ্রি কন্টেন্ট। এখন গেস্ট পোস্টটা মূলত ডিপেন্ড করে যে ওয়েবসাইটগুলা আপনার গেস্ট পোস্ট কি তারা অ্যাপ্রুভ করবে ফ্রিতে না পেইডলি কী করবে মানে অ্যাপ্রুভ করবে। এটার জন্য দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে। একটা হলো অনেক ধরনের ওয়েবসাইট আছে যারা রাইট ফর আস এই জিনিসটা অ্যাপ্রুভ করে, অনেক ধরনের ওয়েবসাইট আছে, হিউজ ওয়েবসাইট। অল ডিপেন্ড করে আপনার কন্টেন্টের কোয়ালিটির উপর। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তারা ওই গেস্ট পোস্টটা অ্যাপ্রুভ করবে। আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে তারা অ্যাপ্রুভ করবে না। এখন চলেন আমরা এই প্রশ্ন সলভ করি যে গেস্ট পোস্টিং সাইটগুলো কিভাবে খুঁজে বের করতে হয়, গেস্ট পোস্টিং সাইটগুলো কিভাবে খুঁজে বের করতে হয়। এখন ধরেন আমার ওয়েবসাইটটা হলো ওয়েফিট বা হেলথ রিলেটেড বা ফিটনেস রিলেটেড ওয়েবসাইট। আমার আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা হলো ফিটনেস রিলেটেড ওয়েবসাইট। এই ফিটনেস রিলেটেড ওয়েবসাইটের জন্য আমি গেস্ট পোস্ট ব্যাকলিংস নিব, তার জন্য কি করতে হবে আমাকে? আমার এমন ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যে আগেও ফিটনেস রিলেটেড বা ফিট রিলেটেড ওয়েব আর্টিকেল পাবলিশ করছে অথবা গেস্ট পোস্ট পাবলিশ করছে। যদি আমি এইরকম ওয়েবসাইট খুঁজে বের করতে পারি তাহলে আমি তারে বলতে পারবো না ওই ওয়েব মাস্টারে গিয়ে আমি আগে দেখছি যে আপনি কি করছেন, যে ফিট রিলেটেড বা হেলথ রিলেটেড আর্টিকেলগুলো পাবলিশ করছেন, এখন আমি একটা আর্টিকেল লিখছি যেটা ফিট রিলেটেড, ইনফরমেটিভ, ইউনিক,
আপনি চাইলে আমার আর্টিকেলটা দেখতে পারেন, এবং আপনি যদি আপনার মানে ওয়েবসাইটে আমার এই আর্টিকেলটা পাবলিশ করে দেন তাহলে আমার জন্য মানে আপনার জন্য বেনিফিট হবে। এরকম বলতে পারবে না যে আমি তো দেখছি আগে আপনি এই আর্টিকেল এই ধরনের আর্টিকেল পাবলিশ করেন, বা আমি আপনার কাছে আসছি আপনি এই ধরনের আর্টিকেল পাবলিশ করেন, আপনি কি আমার আর্টিকেলটা পাবলিশ করবেন কিনা। কনসেপ্টটা ক্লিয়ার হইতেছে? গেস্ট পোস্টের, গেস্ট পোস্টের কনসেপ্টটা ক্লিয়ার হইতেছে? এখন চলেন আমরা একটা গেস্ট পোস্টের নমুনা দেখি। আমি অনেকগুলো গেস্ট পোস্ট পাবলিশ করছি আগে, চলেন আমরা একটা গেস্ট পোস্টের নমুনা দেখি কেমন হয় একটা গেস্ট পোস্ট দেখতে, কেমন হয় একটা গেস্ট পোস্ট দেখতে। চলেন আমরা একটা গেস্ট পোস্ট দেখি। আমরা এইটাই দেখি। এখন দেখেন এখানে আমি একটা গেস্ট পোস্ট লিখছি যেটার নাম হলো অ্যাডভান্টেজ অফ কার্পেট ক্লিনিং, এই কার্পেট ক্লিনিকের ক্লিনিং এর অ্যাডভান্টেজ। এই আর্টিকেলটা দেখে সর্বপ্রথম আপনাদের কি মনে হচ্ছে? এই আর্টিকেলটা দেখে আপনাদের সর্বপ্রথম কি মনে হচ্ছে বলেন তো, কার কি মনে হচ্ছে? অ্যাডভান্টেজ অফ কার্পেট ক্লিনিং, এই আর্টিকেল কোন টপিকসের উপর লেখা এবং কেন লেখা? এখন ধরেন এমন কোন ওয়েবসাইট আছে যারা কার্পেট ক্লিনিং নিয়ে লেখা অ্যাপ্রুভ করে, বা যারা কার্পেট ক্লিনিং নিয়ে লেখালেখি করে, আমি যদি তাদের গিয়ে বলি আমি একটা আর্টিকেল লিখছি যেটার মধ্যে কার্পেট ক্লিনিং এর অ্যাডভান্টেজ সম্পর্কে বলছি, তুমি কি আমার আর্টিকেলটা পাবলিশ করবা? তো এইরকম বললে ওই ওয়েবমাস্টার কি আমার আর্টিকেলটা পড়ে দেখবে নাকি ফেলে দিবে, কি মনে হয় আপনাদের? ওকে, তো চলেন আমরা এই এই ধরনের একটা গেস্ট পোস্ট আপনাদের লিখতে হবে। কিভাবে লিখবেন আমরা আগামী ক্লাসে দেখব যে একটা গেস্ট পোস্ট কিভাবে লিখতে হয়, এটা আমরা আগামী কালকে লিখব আর কি, আগামী কালকে। এখন ধরেন আমার যে টার্গেটেড কিওয়ার্ড বা আমি যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করব এটা হলো প্রফেশনাল কার্পেট ক্লিনিং সার্ভিস, এই কিওয়ার্ডটা আমি র্যাঙ্ক করতে চাচ্ছি। তো আমি কি করব এখানে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে, অ্যাঙ্কর টেক্সট বিষয়টা আমি আপনাদের আগে বলছিলাম। এখন ধরেন আমি কার্পেট ক্লিনিং, ধরেন আমি এই ওয়েবস কার্পেট ক্লিন, ধরেন আমি আমার এটা লোড হোক। এখন এই কিওয়ার্ডটা যদি আমি র্যাঙ্ক করতে চাই তাহলে আমি এই কিওয়ার্ডটা আপাতত দৃষ্টিতে আমি এটা অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করতেছি, এবং এই অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করার ফলে আমি যখন কেউ যখন আমার এই ওয়েবসাইটটা পাবলিশ করবে বা এই আর্টিকেলটা পাবলিশ করবে তখন আমি এই কথার উপরে বা এই টেক্সটের উপরে আমি একটা ব্যাকলিংস পাব। এখন চলেন আমাদের গেস্ট পোস্ট লেখা হয়ে গেছে, আমাদের গেস্ট পোস্ট জানা হয়ে গেছে, এখন আমি কিভাবে খুঁজে বের করব যে গেস্ট পোস্টিং সাইটগুলা কোনগুলা। গেস্ট পোস্টিং সাইট খুঁজে বের করার দুইটা ওয়ে আছে, একটা ওয়ে হলো, প্রথম ওয়ে হলো আপনি আপনার নিশ লিখবেন, ধরেন আমার নিশ হলো কার্পেট ক্লিনিং, এই কার্পেট ক্লিনিং লিখলেন, সরি ক্লিনিং লিখলেন, লেখার পরে আপনি এইভাবে লিখবেন, সরি এইভাবে দিবেন, এটা উল্টা হয়ে গেছে কেন, আচ্ছা এটা এইভাবে দিবেন, দেওয়ার পরে আপনি এখানে এই কথাটা লিখে দেবেন যে গেস্ট পোস্ট। এই কথাটা কেন লিখবেন জানেন? এই কথাটা লেখার ফলে আপনি বের করতে পারবেন যে কার্পেট ক্লিনিং নিয়ে, কার্পেট ক্লিনিং নিয়ে মানে বিগত কারা বা আর্টিকেল পাবলিশ করছে। তো আপনি যদি কার্পেট ক্লিনিং লিখে এটা সার্চ করেন গুগলে গিয়ে তাহলে আপনি অনেক ধরনের ওয়েবসাইট পাবেন, অনেক ধরনের। এই যে দেখেন গেস্ট পোস্ট ব্লিজ ক্লিনিং, তারা এইটা লিখে মানে আর কি আর্টিকেল পাবলিশ করছে, টিপস ফর প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, দেখছেন আমারটাও কিন্তু এই ধাঁচের, আমারটা এই ধাঁচের না, দেখেন তারা লিখছে টপ 10 ট্রিক্স অফ ইজি কার্পেট ক্লিনিং, তো তারা এইরকমভাবে লিখছে না, রাইট ফর আস কার্পেট ক্লিনিং ভিউ, দেখছেন তারা কিন্তু কার্পেট ক্লিনিং নিয়েই লিখছে। এখন তারা যদি কার্পেট ক্লিনিং নিয়ে আর্টিকেলগুলো অ্যাপ্রুভ করে তাহলে কেন আমার আর্টিকেলগুলো তারা অ্যাপ্রুভ করবে না? আমি যদি খুব ভালো করে গুছাইয়া তাদের ইমেইল করতে পারি যে আমি এই টপিকসের উপর একটা আর্টিকেল লিখছি, তুমি আমার আর্টিকেলটা তোমার ওয়েবসাইটে পাবলিশ করে দাও,
সবচেয়ে ভালো খবর হলো যদি আপনি শুধুমাত্র গেস্ট পোস্টিং গুলা ভালো করে শিখতে পারেন, আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, আপনি এক ধরেন 1 থেকে 2 মাস যদি এরকম ওয়েবসাইট খুঁজে যান, আপনি হায়েস্ট ধরেন 50 থেকে 100টা ওয়েবসাইট যদি খুঁজে বের করতে পারেন, আপনার পুরো লাইফ সেট হয়ে যাবে। আপনি এই 50-60টা ওয়েবসাইটের ওয়েবমাস্টারের সাথে যদি ভালো কন্ট্যাক্ট রাখতে পারেন, ধরেন আপনি একটা গেস্ট পোস্ট পাবলিশ করলেন, আপনার কন্টেন্টটা ভালো, তারপরে তার সাথে হাই হ্যালো রেখে কন্ট্যাক্ট রাখলেন, ধরেন এই এই নিশের অন্য কোনো ক্লায়েন্ট আসলে আপনি কিন্তু সেম সাইটে এইরকম গেস্ট পোস্টিং করতে পারবেন। কেমন? এখন চলেন আমরা গিয়ে কি করব যে এই এই ওয়েবসাইটটারে দেখব। এই ওয়েবসাইটের দেখার পরে এখন আমরা গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে বা গেস্ট পোস্টিং এর জন্য কত দিয়ে নিব, একটা গেস্ট পোস্টিং এর জন্য কত দিয়ে নিব। আপনি যখন গেস্ট পোস্টিং করবেন ট্রাই করবেন, এটার কোনো বাধা ধরা নিয়ম নাই, আপনি ট্রাই করবেন যেন ডিএ 30+ হয়। ট্রাই করবেন যাতে ডিএ 30+ হয়। ডিএ 30+ ওয়েবসাইট রে মানে কি মোটামুটি লেভেলের ভালো ওয়েবসাইট ধরা হয়। তো বোঝা গেছে? কে জানি প্রশ্ন করছিলেন যে ভাই ডিএ কত দেখব, তো আপনারা চেষ্টা করবেন যখনই ব্যাকলিংস নেবেন ডিএ 30+ হয়। তো চলেন আমরা আগে দেখি যে এই ওয়েবসাইটের ডিএ কি 30+ নাকি। তো এটার জন্য আমরা কি করব, ওয়েবসাইটে যাব, গিয়ে ডিএপিএ চেকারের যে লিংক দিছিলাম গতকালকে এই লিংকে যাবেন। যাওয়ার পরে এই ওয়েবসাইটের ডিএটা দেখবেন, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে ডিএটা এখানে যাওয়ার পরে দেখলাম যে এই ওয়েবসাইটের ডিএটা কেমন। চেক, এটা ডিএ 36, এটা ডিএ 36 মানে একটা মোটামুটি ভালো ধরনের ওয়েবসাইট, আমরা ধরে নিতে পারি যে এটা ভালো ধরনের ওয়েবসাইট। এখন হৃদয় ভাই আমরা যে ডিএ খুঁজে বের করলাম, এখন আমি কিভাবে কন্ট্যাক্ট করব যে ওই ওয়েবসাইট ওনারের সাথে, এটা বিষয় না যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট ওনারের সাথে দেখা মানে বুঝবো যে ওয়েবসাইট ওনারের সাথে কন্ট্যাক্ট করব কিভাবে, ঠিক না? চলে আমরা ওয়েবসাইট ওনারের সাথে দেখা করার জন্য বা কথা করার জন্য সর্বপ্রথম একটা ওয়েবসাইটের কন্ট্যাক্ট অপশনে যাবেন। আমি কন্ট্যাক্ট অপশনে গেলাম, কন্ট্যাক্ট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে বলছে যে তার ফোন নাম্বার দিয়ে দিছে, এই ফোন নাম্বার দেন কনগ্রাচুলেশন। আপনি এখানে যদি নাম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন আর মেসেজ সাবমিট করেন তাহলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এইটা একটা ওয়ে, বাট আমরা এই ওয়েতে যাব না, আমরা সবসময় ইমেইলে যাব, কারণ এই ধরনের ওয়েবসাইট ওনারগুলা ইমেইলটা চেক করে। ইমেইলে যাওয়ার জন্য আপনার কি করবেন, জাস্ট ফেসবুকে যাবেন, এই যে ফেসবুকের টুইটারের পিন্টারেস্টের লিংক দেওয়া থাকবে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেওয়া থাকবে। যদি আপনি কন্ট্যাক্টে গিয়ে না পান তাহলে আপনি ফেসবুকে যাবেন, ওপেন নিউ ট্যাব, যাওয়ার পরে আপনি এখানে গিয়ে দেখেন এই যে কন্ট্যাক্ট আছে আছে, আপনি চেষ্টা করলে এখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ধরেন টেক্সট করলেন, টেক্সট করার পরে তার সাথে কন্ট্যাক্ট করে নিলেন, অথবা আপনি এখানে এই যে দেখেন তার ইমেল অ্যাড্রেস আছে ban2original.com, আপনি এখানে গেলেন, কপি ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা কপি করলেন। আমি শিট মেনটেন করে আপনাদের দেখাবো আগামী ক্লাসে কীভাবে শিট মেনটেন করতে হয়, আজকে শুধু দেখে নেন যে কীভাবে কী করতে হয়। এখন দেখেন আমি এই ইমেলটা রেখে রাখলাম, এই ইমেলটা লিখে রাখার পরে ওয়েট একটু একটু সময় দেন আমার। ওকে, এখন দেখেন আমরা ইমেইলটা পেয়ে গেছি এখানে। তো ইমেইলে গিয়ে কিভাবে হৃদয় ভাই একটা ইমেইল করব, কিভাবে ওয়েবমাস্টারের সাথে পলাইটলি কথা বলবো, এটা আমি আগামীকালকের ক্লাসে দেখাবো। আগামীকালকের ক্লাসে আমাদের টপিকস থাকবে যে গেস্ট পোস্টিংয়ের জন্য কিভাবে একটা রিসোর্স শিট রেডি করব, কিভাবে ওয়েবসাইটগুলারে সাজাইব, কিভাবে তার ডিএগুলো বের করব, কিভাবে কন্ট্যাক্ট ইনফরমেশন বের করব, কিভাবে তার ইমেইল করব। বুঝা গেছে? আজকে যে গেস্ট পোস্টিং এর বেসিক কনসেপ্ট ছিল, এই বেসিক কনসেপ্ট সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে গেস্ট পোস্ট জিনিসটা কি, গেস্ট পোস্ট জিনিসটা করার জন্য আমরা কিভাবে নিশ রিলেভেন্ট সাইট খুঁজে বের করব, নিশ রিলেভেন্ট সাইট খুঁজে বের করার পরে কিভাবে ওই নিশ রিলেভেন্ট সাইটের ওয়েব ওনারের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করব। বুঝা গেছে? তো আগামীকালকে আমরা 4টা টপিকস ক্লিয়ার করব। আগামীকালকে ক্লাসটা অনেক বড় হবে, আগামীকালকে টপিকসগুলো ক্লিয়ার করব হলো
প্রথম কথা হলো যে কিভাবে গেস্ট পোস্ট লিখতে হয়, আমরা কিভাবে একটা নরমাল গেস্ট পোস্ট লিখতে পারি। দুই নাম্বার হলো আমরা কিভাবে গেস্ট পোস্টিং এর জন্য সাইট খুঁজে বের করব। থার্ড নাম্বার হলো ওই সাইটগুলো কিভাবে সাজাবো এবং ওই সাজানোর পরে কিভাবে ইমেল অ্যাড্রেসগুলো মানে আর কি বিন্যস্ত করে রাখবো, কিভাবে ইমেল সেন্ড করব। এই পাঁচটা জিনিস আমরা আগামীকালকের ক্লাসে জানবো। কেমন কেমন লাগতেছে গেস্ট পোস্টিং এর বিষয়টা? খুব বেশি টাফ? গেস্ট পোস্টিং এর বিষয়টা কি খুব বেশি টাফ মনে হচ্ছে আপনাদের কাছে? এখন গেস্ট পোস্টিং সম্পর্কে আমি বলে নিই যে গেস্ট পোস্টিং গুলা কেন ইম্পর্টেন্ট। এতগুলা কমপ্লিকেটেড একটু না, অনেক বেশি কমপ্লিকেটেড, তবে আমি যতটুকু পারি ইজি ভাবে এই জিনিসগুলো কি করব আর কি সার্ভ করব। এখন দেখেন আপনাদের গেস্ট পোস্টিং সম্পর্কে বলে নিই, আপনার ম্যাক্সিমাম ক্লায়েন্ট এসে গেস্ট পোস্টিং জিনিসটা চাইবে। আমি একা ইন্ডিভিজুয়াল ছিলাম বলে এখন অবধি আমি গেস্ট পোস্টিং এর দিকে ওইভাবে মুভ অন করি নাই। আমার কাছে আছে 50 থেকে 60টা গেস্ট পোস্টিং এর লিস্ট আছে এবং ইমেইলে তাদের সাথে কন্ট্যাক্ট আছে। আমি তাদের পে করেই লিংক নেই আর কি, আমি তাদের ওয়েবমাস্টারদের পে করেই লিংক নেই। এই যে আপনারা এইভাবে খুঁজে বের করবেন, ধরেন তার সাথে কন্ট্যাক্ট করলেন, কন্ট্যাক্ট করার পরে তারে ইমেইল করলে সে বলবে যে আমার $20 লাগবে তোমার পোস্টটা পাবলিশ করতে, তোমার পোস্ট আমি পাবলিশ করে দেব, আমার $20 লাগবে তোমার কাছ থেকে। তো সে আপনারা এইভাবে বলে দিবে যে আমি যে লিঙ্কটা পাবলিশ করব ওইটা পার্মানেন্ট হবে, ডু ফলো হবে এবং লিঙ্ক জুস পাস করবে আমার ওয়েবসাইট থেকে তোমার ওয়েবসাইটে। তো আমরা কিন্তু আগে জানছি যে লিঙ্ক জুস পাস করলে কি হয় বলেন তো, একটা ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটের অথরিটি বাড়ে, বুঝা গেছে? অথরিটি বাড়ে লিঙ্ক জুস পাস হইলে। এই জিনিসটা বুঝতে পারছেন? ওকে, এখন আপনাদের আমি একটা জিনিস বলে নিই যে আমার কালকে ওই জিনিসটা মনে হয়েছে। গেস্ট পোস্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? গেস্ট পোস্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? এতটুকু ক্লিয়ার যে নিশ রিলেভেন্ট বিষয় গেস্ট পোস্টিং সম্পর্কে ক্লিয়ার? আমরা আগামীকালকে আউটরিচ ব্যাকলিংসটা কভার করব। আমার আর কি যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার মনে হয়েছে যে আমি একটা টপিকস আগেও ছেড়ে আসছি, এই টপিকসটা আবার ছেড়ে আসা উচিত হয় নাই। তো এই জন্য আমি বলতেছি যারা উইক্স নিয়ে প্রবলেমে ছিলেন, আমি চাচ্ছি যে আজকে আপনাদের উইক্সটা ভালো করে দেখাই দিয়ে দিই যে উইক্স জিনিসটা কি এবং উইক্স এর অন পেজটার জিনিসটা আমি দেখাই দিচ্ছি। কেমন, আপনারা রাজি আছেন তো? হ্যাঁ, রবিউল্লাহ ভাই আপনার পোস্ট অ্যাপ্রুভ করবে। তো যাদের ওই ওই পোস্টটা নিয়ে সমস্যা ছিল, উইক্স এর ওই যে মিউজিক ডিরেকশন নিয়ে সমস্যা ছিল আর কি, যাদের মনে করেন যে সমস্যা হবে তারা আপাতত লিভ নিয়ে নেন, কারণ আমার কাছে এই ধরনের টপিক ছাড়া বা ওই ধরনের পোস্ট ছাড়া আর পোস্ট নাই। আমার ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট কালকে এন্ড হয়ে গেছে, আমার ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট এন্ড হয়ে গেছে। আমি তার কাছ থেকে রিকোয়েস্ট করে আজকে দিন রাখছি যাতে করে আমি আপনাদের লাইভটা দেখাইতে পারি, হয়তো বা কালকে সে তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে নিবে, বুঝছেন? এই জন্য আমি ভাবতেছি যে আপনাদের আমি উইক্স জিনিসটা দেখাই দিই আজকে। তো আমাদের উইক্স এর জন্য হয় কি, ধরেন উইক্স যখন আমরা কি করি তখন উইক্স এর জন্য সে এইভাবে অ্যাক্সেস দেয়। ধরেন আপনি wix.com এ যাবেন, wix.com এ নিয়ে গিয়ে লগ ইনে যাবেন, লগ ইনে যাওয়ার পরে সে তার ইমেইল অ্যাক্সেসটা দিবে, সে তার পাসওয়ার্ডটা দিবে। আমরা যেভাবে ফেসবুকে লগ ইন হই ওইভাবে উইক্সে লগ ইন হতে হয়। শপিফাইয়ে লগ ইন হওয়ার জন্য আমরা শপিফাইটাও আগামীকালকে একটু সময় নিয়ে দেখে দিব। কেমন, তো চলেন আজকে উইক্স এর অন পেজটা দেখি। তো আমি যখন উইক্স এ যাব সে দেখেন তার ওয়েবসাইটের উইক্স এর অনেকগুলা ডোমেইন আছে, এই অনেকগুলা ডোমেইনের মধ্যে আপনি আমি এই ডোমেইন নিয়ে কাজ করছি, হয়তো বা সে আগামী কালকের দিকে বলবে যে এই ডোমেইন গুলো নিয়েও কাজ করো, আমি আই এম নট শিওর আমি করবো কিনা। এখন দেখেন এই সাইটে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে কি করবেন, সিলেক্ট অ্যান এডিট সাইট,
আপনি যখন সিলেক্ট এন্ড এডিট সাইডে দিবেন তখন একটা ড্যাশবোর্ড চলে আসবে, সিম্পল একটা ড্যাশবোর্ড চলে আসবে। আপনি এই ড্যাশবোর্ডটারে সবসময় কল্পনা করবেন যে ওয়ার্ডপ্রেসের মতো, ড্যাশবোর্ডটারে ওয়ার্ডপ্রেসের মতো কল্পনা করবেন যে এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেসের এটা সবকিছু। তো চলেন আমরা দেখি একটু ভালো ধরনের কন্টেন্ট পাই কিনা। তো দেখেন এগুলা ব্লগ পোস্ট, আপনি এখানে ব্লগ পোস্ট পাবেন, অল পাবলিশ পোস্ট পাবেন, আর হলো তার সাইট অ্যাকশন পাবেন। তো আমরা পোস্টের জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে করতে হয়। তো চলেন আমরা সিওলে গিয়ে দেখি, আপনি সিওলে গিয়ে সব ধরনের পোস্ট পাবেন তার। তো আমি একটা ভালো পোস্ট খুঁজে বের করতেছি, কারণ ভাই ফ্রিল্যান্সার হলে এই নর্মাল এই ছবিগুলো তো অবশ্যই আপনার কি করতে হবে। এটা এটা পাবলিশ হয় নাই, আমি জানি না কেন সে পাবলিশ করেন। ওকে আমি এইটাই দেখাই, এটা ছেলে আছে। তো চলেন আমরা যখন এডিটে যাব, যখন আমরা এডিটে যাব তখন প্রতিটা ওয়েবসাইটের জন্য এইভাবে একটা কন্টেন্ট আসবে, এইভাবে একটা পুরো কন্টেন্ট আসবে। দেখেন এই কন্টেন্টের মধ্যে আপনাদের ধরেন ক্লায়েন্ট যদি টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দেয়, আপনার যদি ক্লায়েন্ট টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দেয় একটা কন্টেন্টের জন্য, এখন এই কন্টেন্টের জন্য আমরা কিন্তু চারটা জিনিস জানি, যারা কন্টেন্ট লিখবে তারা কিন্তু কন্টেন্টের মধ্যেই ওই জিনিসগুলো ফিক্স করে দিতে পারে। ধরেন সে টাইটেলে চাইলে কি টার্গেটেড কিওয়ার্ডটা রেখে দিতে পারে, দেন কন্টেন্ট শুরুর প্রথম 100 ওয়ার্ডের মধ্যেও কিন্তু সে চাইলে টার্গেটেড কিওয়ার্ডটা রেখে দিতে পারে, পারে না? আমরা তো জানি যে প্রথম টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখবে, দেন প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখবে। এখন আমি আপনাদের যে প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে বলি, কেন রাখতে বলি বলেন তো? প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে কেন রাখতে বলি? কারণ বাই ডিফল্ট এই প্রথম 100 ওয়ার্ডসটা মেটা ডেসক্রিপশনে চলে যায়, বাই ডিফল্ট ওই 100 ওয়ার্ডসটা মেটা ডেসক্রিপশনে চলে যায়, চলে যায় না? ওকে, বাই ডিফল্ট যখন ওইটা মেটা ডেসক্রিপশনে চলে যায় তখন আমার এই দুইটা জিনিস ফিক্স করা হয়ে যায়। দেন তিন নাম্বার যে জিনিসটা ফিক্স করতে পারে একটা কন্টেন্ট রাইটার, সেটা হলো হেডিং ট্যাগের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড সহ, টার্গেটেড কিওয়ার্ড সহ রিলিভেন্ট কিওয়ার্ডগুলা বসাইতে পারে বা রিলিভেন্ট কিওয়ার্ডগুলা ইউজ করতে পারে, পারে না? তাহলে কন্টেন্ট রাইটারগুলা এগুলা কন্টেন্টে করে দিবে। আমার আমরা যখন যাব বা আমরা যখন এসইওটা ফিক্স করতে যাব তখন আমরা কি করব, এখানে যাওয়ার পরে দেখেন এইখানে একটা এসইও নামে সেগমেন্টে আছে, আপনি উইক্সে এটা বাই ডিফল্ট পাবেন যে এসইও নামে নামের একটা সেগমেন্ট আছে। আপনি যখন এসইওতে ক্লিক করবেন তখন দেখবেন এসইও সেটিংটা এখানে চলে আসছে। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি যে ইউআরএল স্ল্যাগের মধ্যে কি ইউজ করতে হয়, ইউআরএল স্ল্যাগের মধ্যে কি ইউজ করতে হয় বলেন তো, বলেন তো আমরা ইউআরএল এর মধ্যে কি ইউজ করব, সবাই বলেন, আমরা সবাই জানি কিন্তু আমরা টার্গেটেড কিওয়ার্ডটা ইউআরএল স্ল্যাগের মধ্যে ইউজ করব। এখন আপনি যদি একটা উইক্স ওয়েবসাইটের জন্য কাজ পান তখন আপনি কি করবেন, এখানে এখানে কি বসাবেন? যখন আপনি একটা উইক্স ওয়েবসাইটের জন্য কাজ পাবেন তখন কি করবেন, কি করবেন? কিওয়ার্ডটা বসাবেন। এই জিনিস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন? হ্যাঁ, টার্গেটেড কিওয়ার্ডটা সেম বসাবেন। দেন দেখেন এইখানে আছে আরেকটা জিনিস হলো এসইও টাইটেল। এই এসইও টাইটেলে আমরা কি বসাবো, যখন আমার একটা ক্লায়েন্ট আমার অন পেজ করতে বলবে তখন আমরা এসইও টাইটেলের মধ্যে কি বসাবো, টার্গেটেড কিওয়ার্ড সহ আমার যে টাইটেলটা কন্টেন্টে থাকবে ওই টাইটেলটা বসাবো। কারণ আমি যখন কন্টেন্ট লিখবো, আমি যখন কন্টেন্ট লিখবো তখন কিন্তু আমি বাই ডিফল্ট টার্গেটটা মানে টাইটেলটারই সেট করে নিব, বাই ডিফল্ট টার্গেটটার মানে টাইটেলটা সেট করে নিব না। তো এখন টাইটেলের জন্য আমি কি করব, আমার যে টার্গেটেড কিওয়ার্ড সহ একটা ন্যাচারাল টাইটেল এখানে বসাবো, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? এখন দেখেন এই মেটা ডেসক্রিপশনের সময় আমি কি বসাবো বা মেটা ডেসক্রিপশনে আমার কিন্তু বাই ডিফল্ট এই 100 ওয়ার্ড সে নিয়ে নিবে, যদি নেয় তাহলে ভালো, আর যদি না নেয় তাহলে আমি কিন্তু এখানে মানে ম্যানুয়ালি এখানে টার্গেটেড কিওয়ার্ড সহ মেটা ডেসক্রিপশনটা বসাই দিব। বুঝা গেছে আমি কিভাবে উইক্সের জন্য ইউআরএল সেট করব, টাইটেল সেট করব এবং মেটা ডেসক্রিপশন সেট করব? কারো কোনো ধরনের প্রশ্ন আছে এই উইক্স নিয়ে?
এই উইক্সের জন্য এই তিনটা জিনিস করার পরে আপনি যখন এই ইমেজে ক্লিক করবেন, এই ইমেজে ক্লিক করার পরে যখন আপনি সেটিং এ যাবেন তখন দেখেন এখানে আল্টার টেক্সটের অপশন আছে। এই আল্টার টেক্সটের অপশনে আমরা কি বলছি, কি বসাতে হবে, যখন আমরা ইমেজ আল্টার টেক্সট দেব তখন আমরা কি বসাবো, আমরা কি বসাবো ইমেজ আল্টার টেক্সটে, দেখি তো আপনি কি বলছেন। তো আমাদের যে ইম্পর্টেন্ট অন পেজ এলিমেন্ট গুলো আছে এগুলো কি আমরা উইক্স এর জন্য সেট করতে পারবো, কি মনে হয় উইক্স এর জন্য সেট করতে পারবো, খুব বেশি কঠিন? বুঝে গেছে? তো চলেন এখন বলেন উইক্স, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, আমি দেখাই দিচ্ছি মনির ভাই। আপনি যখন একটা ওয়েবসাইটের মানে আর কি উইক্সের অন পেজ সেট করবেন তখন কিভাবে দেখবেন যে আপনার অন পেজটা পারফেক্ট হয়েছে কি না, কেমন আমরা দেখে নেব যে কিভাবে আমরা দেখব যে উইক্সে সেট করার পরে আমাদের তো এরকম স্কোর আসে না, তখন আমরা কিভাবে দেখব বা কিভাবে ক্লায়েন্টে বলবো যে তোমার উইক্সের জন্য আমি অন পেজ করে দিছি তুমি দেখো। এটা তো অবশ্যই বলতে হবে না ক্লায়েন্টে যে আমি আপনি যে উইক্সের জন্য করছেন। তো এটার জন্য অনেকগুলো টুলস আছে, আপনারা আগে বলেন যে উইক্স সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের, উইক্স সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে, কি মনে হয় উইক্সটা কি খুব বেশি কঠিন? আচ্ছা চলেন আমি আবার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদের জন্য প্রথম থেকে শেষ অবধি, কেমন উইক্সটা নিয়ে আসলে অনেকটা ধোঁয়াশা কাজ করছে আমাদের মাঝে। তো আমরা প্রথম থেকে শেষ অবধি আবার উইক্সটা দেখে নেই, কেমন? তার আগে আমরা একটু এক মিনিটের ব্রেক নেই, আপনারা যারা পানি টানি খাবেন খেয়ে নেন, পানি টানি খেয়ে দেন আমরা আবার স্টার্ট করে নেব, কেমন?
ওকে চলেন আমরা আবার শুরু করি। উইক্সের জন্য আমি কেন আপনাদের বারবার বলি বিষয়টা, যে উইক সম্পর্কে জানেন এবং উইক সম্পর্কে আমি বারবার আপনাদের মানে ওই ভিডিওটাও কিন্তু খুব ক্লিনভাবে আমি দিছিলাম। এখন দেখেন বর্তমান সময়ে যারা এসইও জানে তারা সবাই ওয়ার্ডপ্রেস নিয়ে জানে। আপনারা এই কথাটা কি মানেন যে ম্যাক্সিমাম মানুষগুলো ওয়ার্ডপ্রেস নিয়ে জানেন এবং এর মধ্যে 10 or 12% মানুষ আছে যারা উইক সম্পর্কে জানে? এইরকম কারা কারা জানেন যারা একটু অনলাইন ঘাটাঘাটি করেন? এখন আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের নিয়ে দুইটা। একটা উদ্দেশ্য হলো আপনাদের একটা কিছু ইউনিক স্কিল গ্যাদার করে দেওয়া, যাতে করে আপনারা এই ইউনিক স্কিলগুলা নিয়ে আপনারা প্রাউডলি বলতে পারেন যে যখন একটা বায়ার পোস্ট করবে যে আমার উইক এসইও দরকার, তখন কিন্তু 80% এলিমিনেট এইভাবেই হয়ে যাবে। কারা কারা ট্রাস্ট করেন যে 80% এলিমিনেট কিন্তু এইভাবে হয়ে যাবে যে তারা উইক্সের জন্য কাজ পারে না, তারা কিভাবে করবে? কেউ কি পিওর উইক্সের ভিডিও পাইছেন কখনো, বা যারা জানেন উইক সম্পর্কে কতটুকু জানতেন আপনারা মানে এখানে আসার আগে? তো আমার উদ্দেশ্য এটাই থাকে যাতে করে আপনারা উইক সম্পর্কে জানেন, উইক সম্পর্কে জানেন এবং উইক সম্পর্কে যেন আপনারা ভালো করে বুঝেন, উইক সম্পর্কে যেন ভালো করে বুঝেন। উইক সম্পর্কে ভালো করে বুঝেন কেমন? এখন চলেন আমরা উইকস্টারে আবার রিকভার করে ফেলি, যাতে করে বাবার রিভাইজ করে ফেলি, যাতে করে আপনাদের পরে আর প্রবলেম না হয়, কেমন? চলেন আমরা উইকসের জন্য লগ ইন করার জন্য প্রথমে কি করব বলেন তো? এখন আপনারা বলবেন, আমি আপনাদের সাথে সাথে উইক্সের জন্য আমি ক্লায়েন্টের কাছ থেকে আগে অ্যাক্সেসটা চেয়ে নেব যে তোমার উইক্সের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দাও। শুধুমাত্র ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলে হবে না, উইক্সের কিন্তু ভেরিফিকেশন কোড চায়। আপনারা ক্লায়েন্টে বলবেন একটু ওয়েট করতে, আপনি যখন পারফেক্টলি লগ ইন হয়ে যাবেন তখন যেন ওই উইক্সটা নিয়ে বা ও মানে আর কি ওই অ্যাক্সেসটা নিয়ে যেন আপনি মানে আর কি লগ ইন হতে পারেন, কেমন? ভেরিফিকেশন কোড ইউজ করে দেন আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাকে কি করবেন বলেন তো? যখন আপনি উইক্সের ড্যাশবোর্ডে যাবেন তখন তার সাইটে গিয়ে ইডিট ইডিট এবং সিলেক্ট অ্যান্ড ইডিট সাইটে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ব্লগ অপশন পাবেন অথবা পোস্ট অপশন পাবেন, যেটাই পান। ধরেন আমার এটা ব্লগ অপশন, বুঝতেছেন আপনারা? যারা বুঝেন নাই বলছিলেন একটু ভালো করে বুঝে নেন, কেমন? একটু ভালো করে বুঝে নেন, বুঝার পরে আপনারা আর কি যাতে করে ক্লিয়ার হয়ে যেতে পারেন উইক্সটা। আচ্ছা বায়ার নক করছে, একটু দাঁড়ান। চলেন আমরা কিসে যাই, একটা পোস্ট ওপেন করি। আমি আপনাদের অন্য কনসেপ্টে, এটা কিন্তু সে আরজে, বুঝছেন? সে তার ফ্রেন্ডগুলোর নিয়েই কি করছে, সে আরজে মানুষ, আমি তার জন্য কোনো স্পেসিফিক কিওয়ার্ড খুঁজে পাই নাই। বাট আপনারা যখন একটা স্পেসিফিক কিওয়ার্ড পাবেন, ধরেন আমি এটা ধরে নিলাম দ্য ডিস্ট্রিক্ট ওন গোজম্যান মেলভোভ, এখন এই ডিস্ট্রিক্ট ওনটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড। খুব মনোযোগ দিয়ে এই কনসেপ্টটা বুঝেন, ধরে নিলাম এই ডিস্ট্রিক্ট ওনটা তার টার্গেটেড কিওয়ার্ডস। এখন এই টার্গেটেড কিওয়ার্ডসটা আমি জানি যখন আমি অন পেজ করব তখন আমার টাইটেলের মধ্যে থাকতে হবে, দেন আমার প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে এই কথাটা থাকতে হবে। এই দুইটা জিনিস আমার প্রথমেই করতে হবে যখন আমি কন্টেন্ট লিখব। তারপর এখানে ছোট ছোট হেডিং থাকবে, হেডিং এর মধ্যেও কিন্তু আমার টার্গেটেড কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ডগুলা এখানে থাকতে হবে। আমি এই তিনটা জিনিস কিন্তু আমরা ভালো করেই জানি, এই তিনটা জিনিস আমরা ভালো করে জানি না? দেখেন আপনারা রেসপন্স করেন, রেসপন্স করলে এখান থেকে শিখে চলে যাবেন, আর রেসপন্স যদি না করেন তাহলে জড়তা নিয়ে বসে থাকবেন ভাই। চলেন
এখন এইভাবে কি করার পরে আমার যখন এই ধরনের কন্টেন্টটা সাজানো হয়ে যায় তখন আমি চলে যাব এসইওতে। হ্যাঁ, এসইওতে যাওয়ার পরে আমি আমার এই জিনিসটা বুঝেন ভালো করে, ইউআরএল স্ল্যাগের মধ্যে আপনি ট্রাই করবেন আপনার ফ্রেশ টার্গেটেড কিওয়ার্ডটা রাখা, ইউআরএল স্ল্যাগের মধ্যে ভেঙে আপনি শুধু আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখবেন, যাতে করে গুগলের রোবটও বুঝতে পারে যে আপনার এই ইউআরএলটা আপনার ওই স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ডের জন্য। এখন আমি ধরে নিলাম যে এটা আমার টার্গেট কিওয়ার্ড ডিস্ট্রিক্ট ওন, আমি এটা কপি করব, জাস্ট এখানে ইউআরএল স্ল্যাগ এনে পেস্ট করে দিব। এইটা আমার ইউআরএল স্ল্যাগ লেখা শেষ। দেন আমার এসইও টাইটেলের মধ্যে আমি কিন্তু এই পুরো টাইটেলটা রাখবো, আই রিপিট এগেইন, পুরো টাইটেলটা আমি এখানে রাখবো। এবং আমি যখন এই টাইটেলটা এখানে রাখবো, রাখার পরে এখানে কিন্তু আমি তার ওভারভিউটা দেখতে পারবো যে এটা তার টাইটেল ইউআরএল, এটা তার টাইটেল। দেন আমি চলে যাব মেটা ডেসক্রিপশনে। দেখেন বাই ন্যাচারাল কি করছে, এই প্রথম 100 ওয়ার্ডসই দেখেন ওয়ান অফ দ্য হটেস্ট আপকামিং ট্যালেন্টস ইন দ্য হিপ হপ মিউজিক, ইন দ্য হিপ হপ মিউজিক গেম রাইট নাও ইন গোজম্যান মেভেলি। এখন দেখেন এইটা এসে কিন্তু বাই ডিফল্ট এখানে নিয়ে নিছে। তো আপনি যখন কন্টেন্ট লিখবেন তখন যেন বাই ডিফল্ট এই টার্গেটেড কিওয়ার্ডসটা আপনার কন্টেন্টের শুরুতে থাকে। দেন আপনি এখানে টাইটেল ইউআরএল মেটা ডিসক্রিপশন সব কিছু ফিক্স করে নিছেন। আপনার ইমেজ আল্টার টেক্সটটা ফিক্স করতে হবে, আপনি জাস্ট এখানে ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে সেটিং অপশন আসবে। ওকে, এই যে এখানে সেটিং অপশন আছে, আপনি সেটিং এ ক্লিক করলেন, তারপরে এখানে দেখেন আল্টার টেক্সট কথাটা লেখা আছে, আপনি আল্টার টেক্সট দিয়ে ডান দিয়ে দিলেন, ডান দিয়ে দিয়ে জাস্ট এখানে পাবলিশ দিলে আপনার উইক্স অন পেজটা করা সেট হয়ে যাবে। এখন আপনি যে উইক্স অন পেজ সেট করছেন, আমি কিন্তু এটার জন্য অন পেজ সেট করি নাই, আই রিপিট এগেইন, আমি অন পেজ সেট আপ করি নাই এটার জন্য। তো আমি যে এখন অন পেজ করলাম বা অন পেজ সেট আপ যাই করলাম, তো করার পরে আমার চেক করতে হবে না ক্লায়েন্টকে কিভাবে বলবো যে আমি তোমার জন্য অন পেজ করে দিছি, বলতে হবে না, এটার জন্য আপনি একটা থার্ড পার্টি টুলসে চলে যাবেন। কেমন, তার আগে থার্ড পার্টি টুলসে যাওয়ার আগে আপনারা বলেন যে এই উইক্স নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন আছে বলেন। প্রশ্ন আছে আপনাদের? উইক্সে টেকনিক্যাল এসইও ওইভাবে থাকে না, যদি থাকে আমরা নেক্সট যখন ওইরকম ভাবে আমি টেকনিক্যাল ইরর ফিক্স করব তখন আপনাদের দেখাই দিব। কেমন আব্দুর রহমান ভাই, ওকে, তাহলে আপনাদের কোনো ধরনের প্রশ্ন নাই উইক্স নিয়ে, কেমন আছে? ওকে, তো চলেন আমরা চেক করে নেই। এটার জন্য আপনারা যদি ইনস্ট্যান্ট মানে আর কি একটা ওয়েবসাইটের এসইও চেক করতে চান ইনস্ট্যান্ট, আমি আই রিপিট ইনস্ট্যান্ট, ধরুন আপনার কাছে পেইড টুলস নাই, আপনি এসইওবিলিটিতে চলে যান, অনেক ভালো একটা ওয়েবসাইট আপনারা সবাই বুকমার্ক করে রেখে দিন, বুকমার্ক করে রেখে দিন এইটা, কারণ আপনাদের কাছে রিসোর্স নাই ভাই। ধরুন এটা যাওয়ার পরে আপনি এসইওবিলিটি ডট নেটে যাবেন, যাওয়ার পরে জাস্ট এখানে অনসাইট অডিট আছে, আপনি অনসাইট অডিটে ক্লিক করলেন, ক্লিক করার পরে পারফিউম এসইও চেক, আপনি এখানে তার ইউআরএলটা যে ইউআরএলটা পাবলিশ করছেন, ধরেন আমি আমি ধরে নিলাম আর কি আপনি এই ইউআরএলটা পাবলিশ করছেন, ধরে নিলাম আপাতত দৃষ্টিতে আপনি এই ইউআরএলটা পাবলিশ করছেন, আপনি কন্ট্রোল সি দিয়ে কপিতে যান, যাওয়ার পরে আপনি ইউআরএলটা নিয়ে এখানে পেস্ট করে দেন।
দেন অ্যানালাইজ ওয়েবসাইটে দিবেন। অ্যানালাইজ ওয়েবসাইটে দেওয়ার পরে আপনি এখানে একটা ডাটা পাবেন, যে ডাটা আপনারা ইন্ট্রিগেট করবে যে আপনি কি ওই ওয়েবসাইটের টাইটেল ফিক্স করছেন। এখন চলেন, এই যে দেখেন এটা 78%, তো এরকম একটা ভালো স্কোর আসলে আপনি বলে দিবেন যে আমি মেটা ইনফরমেশন ঠিক করছি, পেজ কোয়ালিটি ঠিক আছে। এই ধরনের না দিয়ে আপনি এই যে দেখেন এখানে চলে যাবেন, টাইটেল আপনি সেট করছেন, দেখছেন এখানে টাইটেল সেট করছেন যে লিখা আসছে। আপনি মেটা ডিসক্রিপশন সেট করছেন, যদি মেটা ডিসক্রিপশন সেট করেন এইভাবে রাইট মার্ক আসবে এখানে। যদি আপনি ক্রাউলেবিলিটি তো আপনার ব্যাপার না, আপনি ল্যাঙ্গুয়েজটাও দিতে পারবেন না, তো আপনি এইভাবে দেখতে পারবেন, বোঝা গেছে, যে আপনি অন পেজটা দিছেন কি না। আর তাছাড়াও আপনি এসইও কোয়েক নামে একটা কি আছে এক্সটেনশন আছে, অনেক ভালো কাজ করে। আপনি জাস্ট এসইও কোয়েকটারে এক্সটেনশন দিয়ে দিবেন, ঠিক করে নেবেন, খুব মানে সহজ, আমি দেখাই দিচ্ছি আপনাদের। তো আপনি এসইও কোয়েকের জন্য কি করবেন, ধরেন আপনি এই পেজটার জন্য করবেন, এই পেজটা যেন ওপেন থাকে, আপনি যাবেন এসইও কোয়েকটা ওপেন করবেন, যাবেন পেজ ইনফোতে, পেজ ইনফোতে গিয়ে ডায়াগনোসিস যাবেন। যাওয়ার পরে দেখবেন আপনি যদি ইউআরএল ফিক্স করেন তাহলে আপনি এইভাবে যাবেন, এইভাবে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে দেখেন আপনি যদি ইউআরএল ফিক্স করেন তাহলে বলে দিবেন যে আমি ইউআরএল ফিক্স করছি, দেখেন রাইট মার্ক চলে আসছে, ক্যানোনিক্যাল ট্যাগ হলে ক্যানোনিক্যাল ট্যাগ, টাইটেল ঠিক করলে টাইটেল ঠিক করছেন, মেটা ডেসক্রিপশন দিছেন রাইট মার্ক আসছে, মেটা কিওয়ার্ড দিছেন না, আপনি দেখাই দিলেন, হেডিং ট্যাগ, ইমেজ আল্টার টেক্সট দিছেন। এইভাবে দিয়ে জাস্ট আপনি যদি এইভাবে গিয়ে একটা স্ক্রিনশট দিয়ে দেন, স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টে দেখাই দেন। আমি মনে করি কোনো ক্লায়েন্ট আপনারে বাজে কোনো রিভিউ দেওয়ার ক্ষমতাও রাখে না এবং সে হ্যাপিও হবে। বুঝা গেছে জিনিসটা, বোঝা গেছে জিনিসটা সহজ না, এসইও কোয়েকটা অনেক ইজি টুলস। তো চলেন আমরা আরেকটা দেখে নিই যে এসইও কোয়েকটা কিভাবে আমরা এক্সটেনশন করব। এসইও কোয়েক এক্সটেনশনের জন্য আপনি একটা ফ্রেশ ট্যাব ওপেন করবেন, ফ্রেশ ট্যাব ওপেন করে এসইও কোয়েক লিখবেন, এসইও কোয়েক, এসইও কোয়েক লেখার পরে এইভাবে দিবেন, দেওয়ার পরে এসইও কোয়েক এক্সটেনশন, এই যে ক্রোমের এক্সটেনশন চলে আসছে দুই নাম্বারটা, অথবা আপনারা ক্রোম এক্সটেনশন লিখবেন। লেখার পরে এইখানে জাস্ট এড টু ক্রোম দিলেইবেন, এড টু ক্রোম দিয়ে দিবেন, এড টু ক্রোম দিয়ে দেওয়ার পরে আপনার আর কোনো ধরনের ডাউটই থাকবে না, জাস্ট ক্রোম এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তো আপনাদের প্রতিটা ক্লাসে এই ধরনের বোনাস টপিকস থাকবে, হতে পারে আমি কালকে শপিফাই দেখাইছি অথবা স্কোয়ার স্পেস দেখাইছি, তবে আমি চাচ্ছি প্রতিটা দিন আপনাদের 20 মিনিট এক্সট্রা ক্লাস থাকবে, শুধুমাত্র ট্রিক্স বলে দিব, টিপস বলে দিব, নতুন কিছু যেন জানতে পারেন। বুঝা গেছে, আপনাদের প্রতিদিন 20 মিনিটের একটা সারপ্রাইজ ক্লাস থাকবে, 10 থেকে 20 মিনিট। ধরেন আমি কোনো ক্লাসে আপনাদের লিস্ট দিয়ে দিতে পারি ব্যাকলিংসের, কোনো সাইটে বলে দিতে পারি যে এই সাইটগুলো ব্যাকলিংস নিবেই, তো ক্লাস মিস করেন না। আর আমরা ঈদের আগে ইনশাল্লাহ আমরা মানে কি যতটুকু পারি গুছাই নিব, হ্যাঁ যতটুকু পারি গুছাই নিব। আপনাদের তো এখন কতটা কনফিডেন্ট আছে যে আপনারা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবেন, কতটুকু কার কতটুকু, হ্যাঁ হ্যাঁ ইউটিউবে দিয়ে দিব বোন, এমনিতেই মানে আর কি শেষ নাই। তো কার কতটুকু কনফিডেন্ট আছে যে আপনারা মানে আর কি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার ক্ষমতা রাখেন, কার কতটুকু মানে কনফিডেন্ট আছে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার ক্ষমতা রাখেন আপনারা? কনফিডেন্ট চলে আসছে না যে আপনারা এসইওর যে কোনো সার্ভিস দিতে পারবেন, আমি কি কোনো টপিকস ছেড়ে গেছি, আপনাদের কি মনে হচ্ছে যে আমি কোনো টপিকস ছেড়ে যাচ্ছি? এখন দেখেন আমি আজকে কত নম্বর ক্লাস আপনাদের সাথে, আজকে কত নম্বর ক্লাস, আজকে কিন্তু 20 নম্বর ক্লাস আপনাদের সাথে শেষ, বা 20-21 যাই হোক, আপনারা কিন্তু খুব বেশি দিন আমারে পাবেন না, বুঝছেন তো, এই জন্য মানে আর কি দরিদ্র ছোট ছোট টপিকসগুলো যদি না বুঝেন বা যদি মনে প্রশ্ন থাকে আজকের দিকে লিখে রাখেন, হ্যাঁ। আর ভিডিওগুলো আমি রিকোয়েস্ট করব যাতে করে আপনারা কি করেন, এই 14 নম্বর ক্লাসটা যে আজকে কি করে ফেলছি, উইক্সটা দেখাই দিছি, উইক্সটাই ছিল আর কি 14 নম্বর ক্লাস, অথবা এক দুইটা ক্লাস যদি মিস্টেক গেছে বা ভিডিও আপলোড না হলে আমি এর পরের দিন এটা রিকভার করে দিছি, বুঝছেন তো। যদি আপনাদের কোনো টপিকস মনে হয় যে মিস আউট করে গেছি অবশ্যই আপনারা নোট করে রাখবেন। আর আজকের ক্লাসটা আমার মনে হইতেছে যে আজকের ক্লাসটা ভালোই হয়েছে, তো আপনারা অনেক দিন ধরে ক্লাসের রিভিউ টিভিউ দেন না, মনে হচ্ছে গ্রুপটা মরে যাচ্ছে। আপনারা যদি চান বা মানে মনে হয় যে ক্লাসের রিভিউ দিয়ে আর কি গ্রুপটার একটু চাঙ্গা করা দরকার, আপনারা রিভিউ দিয়ে দিন, কেমন
সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন। আগামী কালকের ক্লাসটা মিস করেন না। আগামী কালকের ক্লাসে আমরা কিন্তু ব্যাকলিংস এর 20% শেষ করব। একটা হলো গেস্ট পোস্টিং আর একটা হলো আউটরিচ ব্যাকলিংস। আপনারা ওই দিনের কুইজের কেউ আনসার করেন নাই, যে কয়জন আমার চোখে পড়ছে তারা কিন্তু দেখেন, যে যে কয়জন কমেন্টস করে বা ওইরকম আমার কথা শুনেন তার কাছ থেকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু তাদেরই টিমের জন্য সিলেক্ট করছি, মোটামুটি তারাই টিমের জন্য সিলেক্ট হয়েছে। সো আপনারা যদি আড়ালে থাকতে চান তাহলে আড়ালেই থাকবেন আজীবন, কখনো সামনাসামনি আসতে পারবেন না, বুঝা গেছে? নিজের প্রকাশ করেন ভাই, বুঝছেন? কমেন্টস করার মধ্যে না, কাজের মাধ্যমে যে প্রকাশ করেন। গেস্ট পোস্ট আগামীকালকে পানির চেয়ে বেশি ইজি লাগবে, ট্রাস্ট মি। মনে করবেন যে এতদিন যা ক্লাস করছি তার মধ্যে গেস্ট পোস্টিংটা মানে সব থেকে বেশি ইজি, আগামীকালকে পানির চেয়ে বেশি ইজি লাগবে। কেমন সবাই ভালো থাকেন, আজকে আমার যেতেই হবে, যাওয়া লাগবে, তো আল্লাহ হাফেজ। গুগল সার্চ কনসোলের ফাইবার নিয়ে ভিডিও দিয়েন ভাই, আমি গিগ করব, বাট আপনার ভিডিও পর্যন্ত করে রাখছি। আচ্ছা নাইম ভাই, আগামীকালকে থেকে ফাইবার সিরিজ আবার স্টার্ট করে দেবো, কেমন? আগামীকালকে থেকে ফাইবার সিরিজের ভিডিও পাবেন, আজকে রাত্রে মেক করার ট্রাই করবো, কেমন? সবাই ভালো থাকেন, টাটা।